এভরিওয়ান, ওহিদিয়া ফাইনের আজকের এই জুনে আপনাকে ওয়েলকাম। চলে আসলাম এক টমেটোর চাটনি রেসিপির সঙ্গে। কীভাবে টমেটো দিয়ে সুস্বাদু করে চাটনি তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রসেসটা। রেসিপিটাকে তৈরি করবার জন্য আমি এখানে কিছু পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে। এই টমেটোকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নেব। অন্যদিকে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং নিয়েছি তিন চারটা কাঁচামরিচ কুচি। রেসিপিতে ঝালটা একটু বাড়িয়ে অ্যাড করবেন, তাহলে রেসিপির স্বাদটাও অনেক অংশে বেড়ে যাবে। অলরেডি টমেটোগুলোকে এভাবে টিউব করে কেটে নিয়েছি, যতটা ছোটো করে আপনি কেটে নেবেন তত দ্রুত কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, এই জন্য ছোটো ছোটো করে টিউব করে কেটে নিতে হবে। রেসিপিটাকে তৈরি করবার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচকো হয়ে রাখা একটা পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটাকে মিনিমাম 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব টিউব করে কেটে রাখা যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলোকে। আমি কিন্তু রেসিপিতে কোনো প্রকার চিনি ইউজ করব না, কারণ রেসিপিতে চিনি দিলে মোটেও খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। রেসিপিতে লবণটা একটু বাড়িয়ে অ্যাড করবেন, রেসিপি টেস্টি ডিপেন্ড করবে লবণ এবং ঝালের ওপর। যদি লবণ এবং ঝালটা একটু বেশি হয় তাহলেই কিন্তু চাটনিটা খেতে অনেক মজা লাগে। ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোকে সিদ্ধ করবার জন্য। এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। চলে আসলাম মিনিমাম 3 মিনিট পর। এসে দেখছি দেখুন আমার টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবং দেখেই মনে হচ্ছে সিদ্ধ অনেকটাই হয়ে গেছে। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটাকে একদম সুসিদ্ধ করবার জন্য। রেসিপিতে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, এভাবে ধীরে ধীরে কুক করতে থাকতে হবে। আমি চলে এসেছি মিনিমাম আরও 4-5 মিনিট পর। দেখুন আমার টমেটো থেকে পানির তেলটা সেপারেট হয়ে গেছে, তাই আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা সার্ভ করবেন গরম গরম ভাত দিয়ে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে। সব কিছুর সঙ্গেই রেসিপিটা খেতে অনেক মজা লাগবে। আশা করব রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিতে ঠিক অনেকক্ষণ টাইম নিয়ে একটু কুক করতে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত রেসিপি থেকে পানির তেলটা সেপারেট না হচ্ছে। যখন আপনি দেখতে পারবেন রেসিপি থেকে পানির তেলটা একদম সেপারেট হয়ে গেছে, তখনই রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।